नमस्कार बंधुरा, मायर रान्ना चैनले आपनादेर प्रत्येककेई जानाई स्वागतम। आज एकटा आमी आपनादेर सिरप तैरी करे देखाबो, जाके आमरा बोले थाकी अनेकेई टनिक। आर एई टनिक आमादेर शरीरेर पक्षे कतटा जे कार्यकरी आपनारा एकबार बाड़ीते तैरी करे ना खेले एटा बुझतेओ पारबेन ना। एई सिरप किभाबे आमी तैरी करी সেটা চলুন একটু দেখে নিই। আর সিরাপটা তৈরি করতে যে বিশেষ কিছু উপকরণের দরকার তা না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়ে নেব এই সিরাপ, যেটা আমাদের শরীরের পক্ষে খুব উপকার হয়। এখানে আমি বানাবো পঞ্চামৃত। দেখুন, আমি এখানে নিয়েছি 2 চামচের মতো গাওয়া বেশ খাঁটি ঘি। তারপর এটাকে আমি গলিয়ে নিয়ে একদম নর্মাল টেম্পারেচারে রেখেছি। এইখানে নিয়েছি বাড়িতে নিজে হাতে তৈরি করে রাখা 2 চামচ টক দই। এখানে নিয়েছি 1.5 চামচের মতো চিনি, পরিষ্কার চিনি। চিনিতে কোনো যাতে নোংরা না থাকে সেটা একটু চেক করে নিতে হবে। 1 কাপের থেকে কিছু কম নিয়েছি খাঁটি দুধ। তারপর এখানে নিয়েছি 2 চামচের মতো মধু। এই লাগবে আমার উপকরণ। আমরা শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগে থাকি, বাজারে বিভিন্ন টনিক আমরা কিনে খেয়ে থাকি ভিটামিনের চাহিদা পূরণ করবার জন্য, খিদে বাড়াবার জন্য, বিভিন্ন বদহজম, গ্যাস, অ্যাসিডিটি, কত সমস্যা। কিন্তু এই সিরাপ আপনারা অনায়াসেই বাড়িতে তৈরি করেই খেতে পারেন। বাজারের দামি টনিকের থেকে অনেক বেশি উপকারী। তাই চলুন রেসিপিতে যাই। রেসিপিতে যাবার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, এখনও পর্যন্ত যদি মায়ের রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন নিরামিষ রান্নাগুলোকে নিয়মিত দেখবার জন্য মায়ের রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্নার পদ্ধতিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। চলুন আজকে আমি টনিকটা বানিয়ে। বাস্তব পরিস্থিতিতে জানেন আমরা কতটা বিপদমুখী হয়ে পড়েছি, তাই আমাদের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে হবে। চলুন টনিকটা আমরা বানিয়ে নিই। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ, পুরো দুধটা এখানে লাগবে। তারপর দিয়ে দিচ্ছি ঘি, অবশ্যই ঘিটাকে গলিয়ে নিতে হবে, অনেক সময় চাপ বেঁধে যায়। তারপর দিয়ে দিচ্ছি পুরো মধুটা, মধুটা পুরোটাই আমাকে দিয়ে দিতে হবে, বাটিতে বসে গেছে। এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেব। আর এখানে দিয়ে দেব দইটা, দইটা কিন্তু চাপ বেঁধেই আছে, এই জন্য এটাকে খুব ভালোভাবে আমাকে ফেটিয়ে নিতে হবে। এখনো পর্যন্ত যে উপকরণটা দেওয়া হয়নি সেটা হলো চিনি, পুরো চিনিটাই দিয়ে দেব। অনেকেরই এই সিরাপ হজম নাও হতে পারে, কিন্তু এটা খেতে খেতেই অভ্যাস হয়ে যায়, শরীরে অনেক প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে এই টনিক। এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এসেছি 5 মিনিট পর। 5 মিনিটের জন্য এটা আমি একটু রেস্টে রেখেছিলাম, কারণ সমস্ত উপকরণ একসাথে বসে যাবে আর এটা তৈরি হয়ে যাবে। এখনও আমাকে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। চিনিটা আধো আধো গলে এসেছে, কিন্তু মনে হচ্ছে নিচে আরও আছে, তাই আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখন আপাততভাবে দরকার রোগ প্রতিরোধ শক্তি বাড়ানোর, তাই এটা কিন্তু আপনারা বাচ্চাদেরও খাওয়াতে পারেন পরিমাণ মতো, 1 চামচ কি 1.5 চামচ, বড়দের পক্ষে 2 চামচ কি 2.5 চামচ খেতে পারেন। বিশেষ যে কোনো অসুবিধে হবে তা কিন্তু না, আপনারা খেয়ে দেখতে পারেন আপনাদের শরীরে কি এফেক্ট আসছে। আমি তো পঞ্চামৃত তৈরি করি এবং বাড়িতে বড়দের খাওয়াই এবং নিজেও খাই, বাচ্চাদেরও খাওয়াই। এইভাবে আমি পুরো পঞ্চামৃত টনিক বানিয়ে নিয়েছি। এবার আমি একটা কাঁচের পাত্রে এটা ট্রান্সফার করে নেব। প্রতিদিন টাটকা টাটকা তৈরি করে খাওয়া খুব ভালো, রাখলে এটা ফ্রিজে রাখতে হবে। আর ফ্রিজে রাখলে দই দুধ আছে একটু জমাটও বেঁধে যেতে পারে, আর নর্মাল টেম্পারেচারে রাখলে এটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। তাই বাড়িতে পরিবারের সদস্য সংখ্যা যত সেই পরিমাণ অনুসারে
যদি আমরা এটা রেগুলার টাটকা টাটকা বানিয়ে খাই তাহলে ভালো হয়। কেমন লাগলো আমার রেসিপিটি জানাবেন আমায় কমেন্ট বক্সে। অবশ্যই নিয়মিত খান রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করবার জন্য। আর বাজারে দামি টনিকের থেকে আমাদের শরীরে অনেক বেশি পুষ্টিদায়ক এবং উপকারী। আজকের রেসিপি এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।